হ্যালো বন্ধুরা অল টাইপ টিউটোরিয়ালসের আজকের ভিডিও আপনাদেরকে পুনরায় স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এবং দেখে নেব যে বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ডাব্লু বি এসিডিসি যে ইলেকট্রিক বিল হয় সেই ইলেকট্রিক বিলের যে ইউনিট চার্জটা ধরা হয় সেই ইউনিট চার্জ কোন স্ল্যাবে কী হিসাবে ধরা হয় এবং বাড়ির বিলের ক্ষেত্রে কমার্শিয়াল বা দোকান টোকানের ক্ষেত্রে এবং কারখানার বিলের ক্ষেত্রে এবং অন্যান্য তথ্য মানে অন্যান্য ক্যাটাগরিতে কিভাবে বিল তৈরি করা হয় বা বিলের ইউনিট চার্জ কিভাবে হয় ফিক্সড চার্জ কিভাবে ধরা হয় তার উপরে বন্ধুরা আজকের ভিডিও আমরা আলোচনা করব। বন্ধুরা এর জন্য প্রথমে কি করতে হবে প্রত্যেকটা সংস্থা ডাব্লু এসিডিসিএল হোক সিএসসি হোক প্রত্যেকটা সংস্থা কিন্তু তাদের নিজস্ব একটি ইউনিট চার্টের যে ট্যারিফ তার কিন্তু একটি লিস্ট কিন্তু দিয়ে থাকে এবং আমরা ডাব্লুবিএসিডিসিএলের ওয়েবসাইটে যদি যাই সেখানে গেলেও কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের যে লাস্ট ট্যারিফ চার্ট তার কিন্তু একটি লিস্ট পেয়ে যাব তো এখানে সেই লিস্টটা আমার এখানে আপনাদের সামনে ডিসপ্লেতে যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই লিস্টটা তো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ট্যারিফ অ্যান্ড অ্যাসোসিয়েটেড টার্মস অ্যান্ড কন্ডিশন তো এখানে মেনলি আমরা যে কয়েকটা জিনিস দেখবো কারণ আমাদের সাধারণ বাড়িতে আমাদের নয় ডমেস্টিক লাইন হয় অথবা কমার্শিয়াল মানে দোকানের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে হয় বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হতে পারে তো মেনলি এই ছটা টপিকের ওপর আমরা আলোচনা করে নেবো এবং তার উপরে আরও কিছু এক্সট্রা ক্যাটাগরি সম্পর্কে জানবো কিভাবে ইউনিটটা ধরা হয়েছে বা রিসেন্ট ইউনিট চার্ট কী ইউনিট চার্টে কীভাবে ধরা হচ্ছে বা কিভাবে লেখা হয় বা কিভাবে ধরা হয় তার উপরে তো প্রথমে দেখুন এখানে একটি আছে ডোমেস্টিক রুরাল বলে তো এই দেখুন এখানে আপনারা দেখতে পাবেন ডমেস্টিক রুরাল তারপরের অপশানটা হচ্ছে কনজিউমার ক্যাটাগরি কনজিউমার ক্যাটাগরিতে দেখুন লেখা আছে ডমেস্টিক রুরাল কনজিউমার ক্যাটাগরিতে লেখা আছে ডিএমআর ডিএমআর মানে হচ্ছে ডিএম মিনস ডোমেস্টিক আর আর মানে হচ্ছে রুরাল তো ডোমেস্টিক রুরাল নর্মাল আপনার নেম অফ দ্য ট্যারিফ স্কিম হচ্ছে নর্মাল এক্ষেত্রে দেখুন এখানে স্ল্যাবে কী দিয়েছে এক্ষেত্রে স্ল্যাব দিয়েছে হচ্ছে একশো দুই ইউনিট তারপরে আটাত্তর ইউনিট একশো কুড়ি ইউনিট তিনশো ইউনিট তিনশো ইউনিট নশো ইউনিট এটা হচ্ছে স্ল্যাব আর পা তার পাশে যে লেখা আছে দেখুন পাঁচশো ছাব্বিশ মানে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা তারপরে পাঁচ টাকা ছিয়াশি পয়সা ছ টাকা তিয়াত্তর পয়সা সাত টাকা তেইশ পয়সা পরপর পরপর যেমন লেখা আছে এরকম ইউনিট তার মানে আর এটা আমি আরও বিষদে আলোচনা করছি আর দেখুন তার পাশে লেখা আছে ফিক্সড চার্জ ফিক্সড চার্জ হচ্ছে পনেরো টাকা তো এই ফিক্সড চার্জটা কি আগে বলে দিই ফিক্সড চার্জ হচ্ছে আপনি আপনার বাড়িতে যে মিটারটি লাগানো আছে সেই মিটারে যদি আপনার ইউনিট যদি নাও পড়ে যদি জিরো ইউনিটও বিল হয় তাহলে কিন্তু আপনার মাসে পনেরো টাকা ফিক্সড চার্জ নিয়ে তিন মাসে কিন্তু পঁয়তাল্লিশ টাকা মিনিমাম বিল আপনার আসবে কারণ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে একটি ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট আছে এবং আপনার মিটার অবধি যে লাইনটি চব্বিশ ঘন্টা যে দেওয়া থাকছে তার একটি ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট হিসাবে একটা ফিক্সড চার্জ নেওয়া হয় যেটা হচ্ছে পনেরো টাকা পার মান্থ কাদের ক্ষেত্রে ডমেস্টিক রুরালের ক্ষেত্রে এবার ধরুন ইউনিট চারটার দিকে আসা যাক ইউনিট চারটে কী বলছে দেখুন প্রথম ফার্স্ট একশো দুই ইউনিটের হচ্ছে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা তার মানে যদি আপনি একশো দুই ইউনিটের মধ্যে কারেন্ট পোড়ান তাহলে কিন্তু আপনার পাঁচ টাকা ছাব্বিশ করে নেওয়া হবে যদি আপনার একশো দুইয়ের বেশি হয় ধরুন একশো চল্লিশ হলো তাহলে প্রথমটা একশো দুই হবে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা করে বাকি আটত্রিশ ইউনিট হবে পাঁচ টাকা ছিয়াশি পয়সা করে তো একশো দুই ইউনিট আটাত্তর ইউনিট মানে একশো আশি ইউনিট অবধি আপনার পাঁচ টাকা ছাব্বিশ পাঁচ টাকা ছিয়াশির মধ্যে হয়ে গেল এবার ধরুন আপনি একশো আশির বেশি যদি পড়ান সেক্ষেত্রে আপনার ছ টাকা তিয়াত্তর পয়সা করে তো এইভাবে পরপর পরপর স্ল্যাবে কিন্তু ইউনিটের বিল ধরা হয় অনেকেই জিজ্ঞাসা করেন যে দাদা ইউনিটের বিল কত কিন্তু ইউনিটের বিল কত ওইভাবে নির্দিষ্টভাবে কিন্তু বলা যায় না হ্যাঁ এটা বলা যেতে পারে যে ইউনিটের বিল শুরু হচ্ছে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা করে কার ক্ষেত্রে ডোমেস্টিক রুরালের ক্ষেত্রে এবার আপনি যদি ডোমেস্টিক রুরাল ছেড়ে যদি বা ডোমেস্টিক আরবানে যান রুরাল মানে হচ্ছে গ্রাম্য জায়গা বা নন মিউনিসিপ্যালিটি এরিয়া আর ডোমেস্টিক আরবানের মানে হচ্ছে আপনার পৌরসভা এলাকা বা যেটা শহর এলাকা তার ক্ষেত্রে শহর এলাকার ক্ষেত্রে দেখুন আপনার ফিক্সড চার্জ কিন্তু পনেরো টাকাটা ফিক্সড এটা কিন্তু কোনো চেঞ্জেস নেই কিন্তু আপনি যদি এতে দেখেন আপনার ইউনিট চার্জ দেখুন ওপরে ডোমেস্টিক রুরালের ক্ষেত্রে একশো দুই ইউনিটের দাম পাঁচ টাকা ছাব্বিশ পয়সা এখানে কিন্তু একশো দুই ইউনিটের দাম পাঁচ টাকা তিরিশ পয়সা তারপরে আটাত্তর ইউনিট পাঁচ টাকা ছিয়াশি পয়সা আটাত্তর ইউনিট এখানে পরে আটাত্তর ইউনিট পাঁচ টাকা সাতানব্বই পয়সা তো এই যে ডোমেস্টিক আর রুরালের মধ্যে মানে আপনার ডোমেস্টিক রুরাল আর ডোমেস্টিক আরবানের ক্ষেত্রে কিন্তু একটি পার্থক্য ইউনিট চার্জেস থাকে শহর এবং গ্রামের এই পার্থক্যের জন্য ইউনিট চার্জটাও কিন্তু সেই মতোই ভাগ করা থাকে এবার দেখুন আপনি যদি চলেছেন কমার্শিয়াল মানে দোকানের ক্ষেত্রে লাইন বা ব্যবসা ক্ষেত্রে ক্ষেত্রে যে লাইনগুলো আমরা ইউজ করি কমার্শিয়াল সেক্ষেত্রেও দেখুন এখানে কিন্তু স্ল্যাবটি আবার আলাদা এখানে ফিক্সড চার্জ তিরিশ টাকা এবং স্ল্যাবটি দেখুন প্রথম ফার্স্ট একশো আশি ইউনিটের স্ল্যাব একশো আশি ইউনিট অবধি ছ টাকা সতেরো পয়সা তারপরে একশো কুড়ি ইউনিট অবধি সাত টাকা সাঁত্রিশ পয়সা পরপর পরপর করে স্ল্যাবগুলো আছে কমার্শিয়াল রুরালের ক্ষেত্রে আর কমার্শিয়াল আরবানের ক্ষেত্রে দেখুন আপনার একশো স্ল্যাব একই কিন্তু ইউনিটের রেট চারটা কিন্তু ইউনিটের পয়সাটা কিন্তু বেড়ে যাবে কারণ এটা হচ্ছে শহর এলাকার জন্য তো এইভাবে কিন্তু ইউনিটের রেট চারটা আপনারা বুঝতে পারবেন কিভাবে ইউনিটের টেট চারটা নেওয়া হচ্ছে এবং এই ওয়েবসাইটের এই পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো আপনারা ওখানে ক্লিক করেও এই পেজটা খুলে নিজেরা দেখে নিতে পারবেন তো এই পেজটাতে যদি আপনারা দেখেন এখানে লম্বা লিস্ট দেওয়া আছে পরপর যত রকম ক্যাটাগরি হতে পারে পরের যখন ছ নম্বর পয়েন্টে লেখা আছে পাবলিক ইউটিলিটি স্পেসিফাইড ইনস্টিটিউশন অ্যান্ড পাবলিক বডিস এটা বলে রাখি এটা হচ্ছে বিভিন্ন স্কুলের যে বিল হয় এটা হচ্ছে পৌর মিউনিসিপ্যাল এরিয়া আর একটা হচ্ছে নন মিউনিসিপ্যাল এরিয়া পরেরটা ছ নম্বর হচ্ছে মিউনিসিপ্যাল সাত নম্বর হচ্ছে নন মিউনিসিপ্যাল বিভিন্ন যে স্কুলের যে বিল হয় বা পাবলিক গভর্নিং বডি যেগুলো যে ইনস্টিটিউশনগুলো সেই সমস্ত জায়গায় বিলের ক্ষেত্রে দেখুন ছ টাকা তিরানব্বই পয়সা করে ফিক্সড চার্জ পঁচাত্তর টাকা এটা ফিক্সড প্রতি মাসের ক্ষেত্রে এটা কিন্তু পার মান্থ এবং তিন মাসে যদি বিল হয় তাহলে পঁচাত্তর ইন্টু তিন তো ইউনিট চার্জ দেখুন ছ টাকা তিরানব্বই পয়সা করে অল অন অল ইউনিটস মানে হচ্ছে আপনি যে ইউনিটই পড়ান ছ টাকা তিরানব্বই পয়সা করেই হিসাব হয় এবং পাবলিক দেখুন নন মিউনিসিপ্যালি এরিয়ার জন্য ছ টাকা তিরানব্বই পয়সা করে পঁচাত্তর ইউনিট ক্ষেত্রে কিন্তু কোনো ভাগ নেই মানে এই স্কুলের ক্ষেত্রে স্কুলগুলির ক্ষেত্রে বা বিভিন্ন যে ইনস্টিটিউশন বা পাবলিক বডিজগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু রুরাল আরবানের ব্যাপারটা কিন্তু ইউনিট চারের দিক থেকে সমান তো এইভাবে কিন্তু ইউনিটের রেট চার্টগুলো আমরা পরপর পরপর করে হিসাব করলেই কিন্তু বিলের সঙ্গে মিলে যাবে এবং স্পট বিলের যদি নিচের দিকে আপনারা তাকান লক্ষ্য করেন যদি আপনারা স্পট বিলের নিচের দিকে লক্ষ্য করেন দেখুন তাহলে দেখুন বিলের নিচের দিকেও কিন্তু একটা জায়গায় আপনাকে কিন্তু ইউনিট চার্ট কী হিসাবে নেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে বিলের মধ্যে শো করে তো আপনারা ওখানের সঙ্গে এই ইউনিট রেট চার্ট মিলিয়ে কিন্তু নিজেরাই বাড়িতে বসে ক্যালকুলেশন করে নিতে পারবেন কিভাবে ইউনিটের রেট চার্টটা ধরা হয় এরপরে যেটা হচ্ছে আমাদের মেনলি সমস্ত জিনিসগুলি হয়ে যায় যেটা যদি আমরা বাড়ির লাইন আর দোকানের লাইন আর এইগুলো যদি দেখে নিতে পারি আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি যাদের ইন্ডাস্ট্রিয়াল লাইন যারা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে লাইন নেন সে কল হতে পারে সে রাবার পেস্টিংয়ের কারখানা হতে পারে বা আপনার কোনো পেস্টিংয়ের ব্যবসা হতে পারে সেক্ষেত্রে যদি ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে দেখুন প্রথম পাঁচশো ইউনিট হচ্ছে ছ টাকা চার পয়সা প্রতি মাসে ফিক্সড চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এবং রুরালের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ইউনিটের স্ল্যাব ছ টাকা চার পয়সা আর যদি আপনি আরবান এরিয়ায় যান তাহলে প্রথম পাঁচ ইউনিটের ক্ষেত্রে কিন্তু ছ টাকা কুড়ি পয়সা তারপরে হচ্ছে তার পাঁচশো ইউনিট ক্রস করে গেলে তারপরে ধরবে সাত টাকা পঁয়তাল্লিশ করে আপ টু পনেরোশো ইউনিট অবধি তো এইভাবে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়ালের স্ল্যাবও হিসাব করে নিতে পারবো এরপরে দেখুন আমরা একটা ক্যাটাগরির একটা এক্সাম্পল দিদি দিই একটা দেখুন বারো নম্বরে আছে স্ট্রিট লাইট আমাদের যে বিভিন্ন পৌরসভায় যে লাইটগুলো জ্বলে রাস্তায় অন্ধকার মানে রাত্রিবেলা যে স্ট্রিট লাইটগুলো জ্বলে রাস্তায় যে ল্যাম্প পোস্ট ল্যাম্পগুলো তো সেখানে দেখুন অল ইউনিটের ক্ষেত্রে ছ টাকা চৌষট্টি পয়সা করে মান্থলি কিন্তু পঁচাত্তর টাকা ফিক্স চার্জ স্ট্রিট লাইট আর যদি এলইডি হয় তেরো নম্বর পয়েন্টে দেখুন এল যদি হয় সেক্ষেত্রে চার টাকা আশি পয়সা করে তো এই যে প্রত্যেকটা দেখুন একটা লম্বা লিস্ট দেওয়া থাকে বিভিন্ন ক্যাটাগরি থাকে কারণ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন হয় বিভিন্ন আপনার স্যালো পাম্প থেকে শুরু করে আপনার পাবলিক ইউটিলিটি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালের বিভিন্ন লোড থাকে দুশো কেবির ওপর লোড পাঁচশো কেবির ওপর লোড তার উপর ক্যাটাগরি করে ইন্ডাস্ট্রিয়ালের ওপরে কমার্শিয়ালের ওপরে ডোমেস্টিকের ওপরে এই যে পাবলিক যে আমাদের যে পিএইচি পাম্পগুলো চলে যেটা পৌরসভা থেকে আমাদের জল সাপ্লাই করে তারও ক্ষেত্র ক্ষেত্রেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ একটি রেট চাটা। তো এইরকম একটি লম্বা লিস্টের রেট চার্ট কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন তো আমি আজকে মেনলি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ডোমেস্টিকের ক্ষেত্রে আপনার কমার্শিয়ালের ক্ষেত্রে আমাদের আরবান রুরালের ক্ষেত্রে এবং আপনার ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে কিভাবে রেট চার্ট হিসাব হয় তার উপরে তো একটি এক্সাম্পল আমি আপনাদেরকে অঙ্কের হিসাবে দেখিয়ে দিই ধরুন কারোর বিদ্যুতের ধরুন ডমেস্টিক রুরালের হিসাব করছি ডমেস্টিক রুরাল তার রেট চার্টটা আমি খুলে নিলাম ধরুন কারোর ইউনিট পড়েছে তিনশো তিরিশ ইউনিট সেক্ষেত্রে তার রেট চার্টটা কীভাবে করবো তো তিনশো তিরিশ ইউনিট হলে তার প্রথম একশো দুই ইউনিট তাহলে হিসাব হবে কত করে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা করে তাহলে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা করে হিসাব হয়ে গেল তারপরে দেখুন স্ল্যাব হচ্ছে আটাত্তর ইউনিট তারপরে আটাত্তর ইউনিট কত করে হবে পাঁচ টাকা ছিয়াশি পয়সা করে তাহলে আমার একশো দুই আটাত্তর একশো আশি ইউনিট হলো তারপরে একশো কুড়ি ইউনিট কত করে হিসাব হবে ছ টাকা তিয়াত্তর পয়সা করে তাহলে একশো আশি আর একশো কুড়ি ইউনিটের হিসাব হয়ে গেল তিনশো তিরিশ তিনশো ইউনিট হয়ে গেল আমি কারেন্ট পড়েছি তিনশো তিরিশ ইউনিট তাহলে আমার তিরিশ ইউনিটের হিসাব কীভাবে হবে তারপরে দেখুন তিনশো ইউনিট অবধি আমার সাত টাকা তেইশ পয়সা করে তার মানে আমার তিরিশ ইউনিট যেহেতু আমার তিনশো তিরিশ তিনশোর আমার হিসাব হয়ে গেছে তিরিশ ইউনিট পড়ে আছে সেই তিরিশ ইউনিটের হিসাব হবে কিন্তু সাত টাকা তেইশ পয়সা করে তো করার পরে আপনি গুণ করার পরে যোগ করে যেটা অ্যামাউন্ট হবে সেটাই হচ্ছে আপনার ইলেকট্রিসিটি চার্জ যেটা আপনার বিলের এই বিলের স্পট বিলের ঠিক আপনার নিচের দিকের ওপরের এইখানে অপশানে কিন্তু এনার্জি চার্জেস বলে লেখা থাকে সেখানে কিন্তু লেখা থাকবে তো বন্ধুরা এইভাবে কিন্তু ইউনিট বিলের হিসাবটা হিসাব মানে ক্যালকুলেশন করা হয় তো বন্ধুরা আমার প্রিভিয়াস কিছু ভিডিও ছিল ইলেকট্রিসিটি সংক্রান্ত তো সেখানে বিভিন্ন জনের প্রশ্ন ছিল বিভিন্ন ফিক্সড চার্জের ওপর কিছু কোয়েশ্চেন ছিল এবং কিছু ইউনিটের রেটের ওপরে কোশ্চেন ছিল তো সে তার বেশি সেই ভিডিওটি বানানো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট কিন্তু করবেন বন্ধুরা